হে বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা নতুন পর্ব শুরু করলাম। এই পর্বে দেখানো ছবিগুলিতে আমরা একটা প্রাণী বা একটা বস্তু লুকিয়ে রাখবো, অর্থাৎ তোমার সঙ্গে লুকোচুরি খেলবো। তোমাদের কিছু সময়ের মধ্যে সেই প্রাণীটা বা সেই বস্তুটাকে খুঁজে বার করতে হবে। একজন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ফটোগ্রাফার এই দারুণ ফটোটা তুলেছে। তো তোমরা এখানে বলো, এখানে একটা সাপ বা স্নেক কোথায় আছে? আসলে সাপটাকে তোমরা এইখানটা দেখতে পারবে। বাইরের ব্যাকগ্রাউন্ডের জন্য সাপটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ছবিটা একটা ব্যাং লুকিয়ে আছে, বলো তো সেটা কোথায়? ব্যাংটাকে তুমি এইখানটায় দেখতে পারবে। ইন্টারনেটে খুব পপুলার এই ছবিটা, এখানে একটা বড় হাতি দেখা যাচ্ছে এবং তার মধ্যে অনেকগুলো প্রাণী লুকিয়ে আছে। কেউ কেউ বলে এর মধ্যে 10টা প্রাণী আছে, আবার কেউ কেউ বলে এর মধ্যে 15টা। এবার তোমরা ভালো করে খুঁজে বলো তো এখানে কটা প্রাণী আছে। আর উত্তরটা দেখার আগে তোমরা কতগুলো প্রাণী খুঁজে পেয়েছো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দাও। তো চলো বন্ধুরা, আমরা একদম নিচ থেকে কাউন্ট করা শুরু করি। তুমি দেখতে পারবে নিচের দিকে একটা ইঁদুর আছে এবং ইঁদুরটার ডান পাশে দেখবে একটা ছোট মাছ আছে এবং বাঁ পাশে দেখবে একটা চিংড়ি মাছ আছে। এরপর তুমি যদি ইঁদুরটার ওপরের দিকে দেখো, দেখবে একটা বিড়াল, তার উপরে একটা কুকুর, তার উপরে একটা গাধা এবং গাধার মাথায় দেখবে একটা মুরগি আছে এবং গাধার লেজের দিকে দেখবে একটা মশা আছে। তুমি ভালো করে খেয়াল করে দেখবে হাতিটার লেজটা কিন্তু একটা সাপের আকার নিয়েছে এবং হাতিটার মাথার দিকে তুমি দেখতে পারবে সেখানে একটা ডলফিন, একটা কুমির, একটা ভেড়া, একটা ছোট মাছ এবং একটা কচ্ছপ পাবে। তো এখানে তুমি যদি হাতিটা সমেত গুনে দেখো এখানে 15টা প্রাণী খুঁজে পাবে। আর তুমি যদি এখানে কোনো এক্সট্রা বা অন্য কোনো প্রাণী খুঁজে পাও সেটা আমাদের কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমি এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো টাটা, বাই বাই।